নমস্কার, আমি সম্বিত, আপনারা দেখছেন ফাস্ট লার্নিং চ্যানেল এবং আমি সম্বিত আপনাদের জন্য নিয়েছি নতুন টপিকের কিছু আলোচনা। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের কমেন্ট বক্স ভরে ভরে আপনারা কত কিছু লিখছেন এবং আমরা দেখতে পেয়েছি যে আপনারা অন্য ইউটিউবার বা অন্য লিডারদের কাছ থেকে কিছু একটা শুনেছেন, শুনে এসে আমাদের এখানে কথাগুলো প্রকাশ করছেন এবং প্রত্যেকটা সময় বলছেন দাদা এই তারিখে অ্যাড আসবে, ওই তারিখে অ্যাড আসবে, আমি নিজেই জানি না এরকম খবর। তো যাই হোক, আপনারা এটা প্রকাশ করছেন, এরকম কিছু কিছু ইনফরমেশান আমরা কী করি, ভুলভাল লিডারদের কাছ থেকে বা আমরা সেটা যাচাই না করে কিন্তু নিজেরা ওটা পেয়ে থাকি। এই নিয়ে আমরা অনেকবারই বলেছি আপনাদের, কিন্তু আপনারা নিজের আবেগ প্রবণতার মধ্যে থেকে আপনারা অনেক কিছু ভুল ধারণা পুষে রেখেছেন মনে। সেরকম হচ্ছে একটা যা লাইফস্টাইল বিজ্ঞাপন দেবে, তাই না? বারবার করে বলি, তা সত্ত্বেও তো শুনবেন না, কী আর করা। তো যাই হোক, যা লাইফস্টাইল বিজ্ঞাপন কোনো দিনও দেবে না। যা লাইফস্টাইল একটা কোম্পানি, সেটা সার্ভিস প্রোভাইডার হিসাবে তাদের অ্যাডভার্টাইজিং পার্টনার ইহাকে নিয়ে এসে এবং ইহা সেটি দেবে। এই ইহা হচ্ছে অ্যাডভার্টাইজিং কোম্পানি, তাদের কাজ হচ্ছে কি অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মটা রেডি করে রাখা। এবং হ্যাঁ, তাদের এছাড়াও এক্সটার্নাল কাজ আছে, সেটা বলার দরকার পড়ে না যে তারা অ্যাডভার্টাইজটা জোগাড় করবে, কিন্তু তারা অ্যাডভার্টাইজ উপর কন্ট্রোল করতে পারে না। এখনও অবধি ইহা আমাদের সামনে আসেনি বলেই আমরা অ্যাডটা পাচ্ছি না, মেন কথা হচ্ছে এটা। এবং মাঝে মাঝে অ্যাড বন্ধ হয়ে যাচ্ছে, শুরু হচ্ছে, এবং আমাদেরকে অনেকদিন আগে নিউজ লেটার দিয়েছিল, 13 তারিখের যে নিউজ লেটারটি ছিল সেখানে বলেছিল আমরা 13 তারিখ থেকে অলরেডি পেড অ্যাড শুরু করে দিয়েছি, অনেকেই পেয়েছে এবং আমরা সত্যি সত্যি পেয়েছি, এবং মাঝে এটি বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল বা হ্রাস পাওয়ার কথা ছিল। এটাই হচ্ছে এই সময়টা, এখন বন্ধ হয়ে রয়েছে এবং হঠাৎ করে আবার শুরু হবে, কারণ এই কিছুদিন আগে আমাদের সেটিংগুলো চেঞ্জ হয়েছে, আপডেট হয়েছে। কারণ সেখানে যে অ্যাডভার্টাইজারদের সেটিং রয়েছে সেখানে নানা রকম ডিটেলস সেখানে দিতে হচ্ছে এবং সেখানে কিছু আপডেশনের সমস্যাও রয়েছে। এবং সেই সমস্যার জন্য কী হচ্ছে, ইয়াতে যারা যারা বিজ্ঞাপন দিতে আসছে তাদের কিন্তু সঠিকভাবে বিজ্ঞাপনটা পড়ছে না, বা বিজ্ঞাপনের কোনো একটা নতুন সিস্টেম জানানোর জন্য তাদের কিন্তু প্রেজেন্টেশনটা রেডি করা হয়েছে, সেই অনুযায়ী তারা নতুন করে ক্যাম্পেইন সেট আপ করবে, দেবে। এছাড়া কেউ কেউ ওয়েট করছে যে ইয়ার পুরোপুরি লাইভে আসুক, তারপরে আমরা বিজ্ঞাপনটি দেবো। এটা বারবার করেই আমি বলি আপনাদের, আমাদের দায়িত্ব যে আমরা একটা ব্যবসায়িক প্ল্যাটফর্মে আছি যেখানে কোনো ইনভেস্টমেন্ট নেই, লোকে যেটা মনে করছে সেটা মনে করবেই, লোকে সব কিছুই মনে করে বাস্তবে, সাধারণ মানুষ সব কিছুই মনে করে, কিন্তু যেটা বাস্তবে হচ্ছে সেটা হচ্ছে কি আমরা 1200 টাকা বা 1150 থেকে 1250 টাকা দিয়ে KYC করেছি। KYC খরচা, এটা আপনার থেকে কোম্পানি কোনো টাকা নেয়নি, কোম্পানিকে আপনারা যেভাবে বলছেন, যেভাবে অপবাদ দিচ্ছেন কোম্পানির এগেনস্টে, কোম্পানি আপনার থেকে কোনো রকম টাকা নেয়নি। আর যারা যারা এই স্পন্সরশিপ প্যাকেজের মধ্যে নিজের থেকে টাকা ঢেলে স্পন্সরশিপ প্যাকেজ কিনেছিল, সেটা কি কাউকে জোর করা হয়েছিল? ইভেন আমাকেও জোর করা হয়নি, কিন্তু আমরা কিনেছি কারণ জানি ভবিষ্যতে একটা ইনকাম হবে। এখানে কোনো ইনকামের ডেট আমরা কিন্তু দেখিনি, মানে ইনকামের ডেট কিন্তু আগে কোনো দিনও বলা ছিল না, এবং আজ পর্যন্ত কোন পার্টিকুলার ডেট থেকে আমরা ইনকামটা পাবো সেটা কিন্তু বলা ছিল না। এখানে 13 তারিখ থেকে তারা পেড অ্যাড দেবে আরম্ভ করে দিয়েছিল এবং দিয়ে দিয়েছে, এবং সেখানে তারা নিউজ লেটারও বলেছিলো কিন্তু এই বিজ্ঞাপনটি মাঝে কমে যাবে এবং তারপরে সেটি বাড়া শুরু করবে, এবং অবশ্যই একটা টাইম বাড়বে, এটা রাতারাতি বা একটা দিনের মধ্যে দুটো দিনের মধ্যে হবে না, মাঝখানেক অবশ্যই সময় লাগবে। আর কিছু কিছু লোক বলছে 2 বছর ওয়েট করেছি, 2 বছর আগে কতজন মেম্বার ছিল, 10 লাখ মেম্বার, 1 বছর আগে ছিল প্রায় 20 লাখ মেম্বার, ঠিক এই বছরের গ্রোথটা আপনারা অবমান মানে অকল্পনীয় হয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে, অলরেডি 2 কোটি মেম্বার চলে এসছে, মানে 20 মিলিয়ন, অ্যারাউন্ড 20 মিলিয়ন মেম্বার এখানে চলে এসছে, তাই না? এবং এই মেম্বারগুলো আমাদের কাছে আসার ফলে কী হয়েছে, ইয়া এবং যা লাইফস্টাইলের এই জুলাই আগস্ট থেকে আমাদের জুন থেকে যা লাইফস্টাইলের পেমেন্ট আরম্ভ হয়ে গেছে, এটা হচ্ছে লাইফস্টাইল প্রোগ্রাম থেকে। এবারে মানুষরা তো প্ল্যান প্রেজেন্টেশন জানে না, মানে আমরা বিজনেস করতে এসেছি যদি প্ল্যান না জানি কী করে আমরা বুঝবো, আমরা শুধু গালাগালি দিয়ে যাচ্ছি, অসভ্যতামি করে যাচ্ছি, একে দালাল বলছি, ওকে দালাল বলছি, দালাল মানে জানেন, দালালি করা মানে জানেন? আমি কোনো একটা 2 নম্বরই কাজ করছি, তার এগেনস্টে আপনাকে বোঝাচ্ছি, আপনাকে আপনার থেকে টাকা নিচ্ছি তার বদলে, সেরকম ব্যাপার। আপনার থেকে কী টাকা নিয়েছি আমরা, কী টাকা নিয়েছি বা কোম্পানি আমাদেরকে কী পেমেন্ট দিয়েছে? আমার ডাউনলাইনের তরফ থেকে কোনো রকম প্রেশার আমার উপর নেই, একটা বিন্দুমাত্র প্রেশার একজনও পর্যন্ত ডাউনলাইন আমাকে কোনো রকম প্রেশারাইজ করছে না, কারণ তাদেরকে আমি বলেই দিয়েছিলাম যে জিনিসটা বুঝুন, এটা কিন্তু একটা বিজনেস প্ল্যাটফর্ম, যখন আসার কথা তখন আসবে,
এবং তাদের কাজগুলো যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আপনাকে ওয়েট করতে হতে পারে। যেমন গুগল, অ্যাপেল এইগুলো বছরকে বছর ওয়েট করেছে, 2-5 বছর না, তাদের 10-15 বছর ওয়েট করতে হয়েছে, তারপরে গিয়ে তারা একটা জায়গায় দাঁড়িয়েছে। এবং আমরা ইউটিউব শর্টসের, আমরা আপনাদের ইউটিউবে ভিডিও দেখছেন, ইউটিউবের শর্টস যখন বলেছিল মনিটাইজেশন আনার চেষ্টা করছে, তার 1 বছর বাদে মনিটাইজেশন আনা হলো এবং টিকটক বন্ধ হওয়ার পর শর্টসটি আনা হলো। এরকম ডেভেলপমেন্ট চলতে থাকে। ওকে, তো পরবর্তীকালে আমাদের এখানেও ডেভেলপমেন্ট হবে। ইহা এবং জালা স্টাইল নিজেরা নিজেরা ডেভেলপমেন্ট করছে এবং তাদেরই একটা ডেভেলপমেন্টের পার্ট হচ্ছে প্যাকেজ, বা তাদের প্যাকেজগুলো ক্রয় করিয়ে তাদের যে ইনকাম হচ্ছে প্যাকেজে তা না, আমরা কম্বো প্যাকেজ যখন কিনছি বা এখন যে রিসেন্ট অ্যাডভার্টাইজিং স্পন্সরশিপের জায়গায় আমাদের নতুন দেখছি স্পন্সরশিপ বেরিয়েছে, যেটা হচ্ছে রেফারেল স্পন্সরশিপ বা লাইফস্টাইল স্পন্সরশিপ প্যাকেজ, তার এগেনস্টে যা লাইফস্টাইলের ইনকাম তো হয় কিন্তু তারা ইনকাম প্রদান করে তার এগেনস্টে। ওকে, এটা কীভাবে করছে এটা 5 মিনিটে বোঝার জায়গা না। আপনি 5 মিনিট দেখবেন প্ল্যানটা, 5 মিনিটে শুনবেন, 5 মিনিটে বুঝবেন, এরকম জায়গা না। আমরা সবাই জানি যে ইহা আমাদের কবে অ্যাড দেবে। ইহা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে এবং অনেকে বলছে যে একটা ডেট তো দিয়ে দিতে পারে, আমরা ওয়েট করতে রাজি আছি, কিন্তু অনেকটা দিন বাদে হয়তো বলতে পারে, অনেক দেরি হবে বলতে পারে। দেরি হবে কী করে বলবে, তাদের এই ডেটাবেসটা কানেকশান বা এইগুলো আমরা কাল্পনিকভাবে আপনাদের বলছি, কিন্তু বাস্তবে তাদের আপডেটেশনের অনেক রকম কাজ থাকে। সেটা তো আপডেট টাপডেট করে দেখছে, অ্যাপ্লাই করার পর সব কিছু নষ্ট হয়ে রয়েছে, সেটিংয়ে প্রবলেম হচ্ছে, তো সেইগুলো আবার টেস্টিং পিরিয়ড থেকে বেরিয়ে আসার জন্য 100% টেস্ট সাকসেসফুল হতে হবে, তবে তারা বেরিয়ে এসে লাইভ হবে এবং সেটা সবার জন্য অ্যাপ্লাই করবে। সার্ভারে যে একটা কাজ চলছে তা না, অনেকগুলো কাজ চলছে সাইমালটেনাসলি। মানে একদিকে চলছে আমাদের রেফারেলের আপডেটেশন, একদিকে চলছে এরর কারেকশান, একদিকে চলছে প্যাকেজ অপশান তোলা, এরকম অনেক দিকে চলছে। এবং সাইড এফেক্টগুলো থাকে, একটা প্যাকেজ অপশান তুলতে গেলে তার আবার অন্য সাইড এফেক্ট আমরা দেখতে পাই। কিছু কিছু প্যাকেজ অপশানের আমরা দেখতে পাই যেগুলো আমরা টেকনিক্যালি সমস্যা করে থাকি আমাদের তরফ থেকে, কারণ দেখি সেগুলো সিঙ্ক্রোনাইজই হয়নি যা লাইফস্টাইলের সঙ্গে। তা আমরা কী করি, সেই অ্যাকাউন্টটা আলাদা করি এবং আমরা মানে যা লাইফস্টাইলে মেম্বার এরিয়াতে গিয়ে সেটা সিঙ্ক্রোনাইজ করে দিই, তখন এটি কানেক্টেড হয়ে যায়, তখন এটি ঠিকঠাক চলে, না হলে কিন্তু এটা সমস্যার সমাধান কিন্তু হতো না। এবং আমরা সেটা প্রতিনিয়ত চেষ্টা করছি, কারণ বসে নেই আমরা, আমরা জানি যে সিস্টেমগুলো কীভাবে আসছে আমাদের কাছে এবং আমরা প্রথম থেকেই জানি যে এটা দুটো আলাদা কোম্পানি এবং দুটো আলাদা কীভাবে খেটে চলেছে। এবং অনেকে ভাবছে যা লাইফস্টাইল নিয়ে এত কিছু বলা হতো না, আমার কমেন্ট বক্সে রয়েছে, আপনাদেরই বলছি, আপনাদের থেকেই কমেন্টগুলো পাই। অনেকে বলছেন যে আমাদের যা লাইফস্টাইল থেকে আমাদের এত কিছু আগে বলা হয়নি, যে ক্রিপ্টো বা শেয়ার নিয়ে বা অন্য জিনিসগুলো আসেনি, আগে আমাদের অ্যাডভার্টাইজের কথাই বলা হয়েছে। অবশ্যই অ্যাডভার্টাইজের কথা বলা হয়েছে এবং অ্যাডভার্টাইজের কাজ তো চলছে। ধরুন যে আপনার বাঁ হাত একটা কাজ করছে, এবারে যদি ডান হাত ফ্রি থাকে, আপনি অন্য কাজ যদি করতে পারেন সেটা দিয়ে, তখন তাহলে করবেন না? তেমনই কোম্পানির নানা দিকে ছড়িয়ে রয়েছে, কোম্পানি ক্রিপ্টো দিকে রয়েছে, শেয়ার দিকে রয়েছে, আবার অ্যাডভার্টাইজ দিকে রয়েছে, আবার শপিং পোর্টাল দিকে রয়েছে, অনেক কাজ ব্যাকগ্রাউন্ডে চলছে এবং সামনের ফরগ্রাউন্ডেও চলছে। এবং কোম্পানি আগে থেকেই বলে রেখেছিল এটা প্রি লঞ্চিং পিরিয়ডে রয়েছে কোম্পানি, মানে স্টার্ট আপ কোম্পানি। স্টার্ট আপ কোম্পানি এমন একটা কোম্পানি শুরু হওয়ার আগে স্টেজে রয়েছে। স্টার্ট আপ কোম্পানির যে ফাউন্ডার মেম্বার, যাদের বলা হয় প্রথম 30 লক্ষ মেম্বার ছিল, তারা কিন্তু এই কোম্পানি থেকে শেয়ারও পেয়েছে এবং সেই শেয়ারগুলো রিয়েল শেয়ারে কনভার্ট হবে স্টক এক্সচেঞ্জে নাম তোলার পর। তো আমাদের সেদিক দিয়ে সৌভাগ্যবান হওয়া উচিত যে আমাদের এমন একটা কোম্পানি, দুটো কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছি, ইহা এবং জালাশেল উভয়ই স্টক এক্সচেঞ্জের নাম উঠবে, তাই না? ইয়া আমাদের আমেরিকান স্টক এক্সচেঞ্জের নাম উঠবে আর যা লাইফস্টাইল ইউকে স্টক এক্সচেঞ্জে। তো এখানে কি হয়, আমাদের যে কাজগুলো হয় পরপর, ইয়াতে আমাদের আপগ্রেড চলছে বা আমাদের যা লাইফস্টাইলে আপগ্রেড চলছে এবং প্রত্যেকটা ব্যাপারেই আমরা ঘাবড়ে যাই যে এটা স্টার্ট আপ কোম্পানি, এটা স্টার্ট হওয়ার আগে থেকেই শুরু হয়েছে এবং স্টার্ট হওয়ার জন্য তার কিছু প্রসিজার আছে, তাদের সমস্যাও হতে পারে, ডিলে হতে পারে। যেমন একটা ক্রিপ্টো লঞ্চ হওয়ার কথা বলেছে, এগুলো আগে আমরা জানতাম না, শুনতাম না। সেখানে 20 ইউরো ক্রিপ্টো আপনাকে দেওয়া হচ্ছে, সেটা 2000 গুণও হতে পারে সেটা বলা হচ্ছে, অনেক জায়গায় দেখেছেন। আসলে ক্যালকুলেশনটা যদি আপনাদের বলতে যাই তো আপনারা বুঝবেন না, কারণ ক্রিপ্টোটা আমাদের সামনে এইভাবেই আসতে পারে যে বিশাল আকারে সেটা আমাদের অন্য ধরনের পেমেন্ট দিতে পারে, ইনকাম দিতে পারে। আপনারা যে এতদিন যে যা লাইফস্টাইলকে দেখছেন, সেখানে অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে অলরেডি বিশ্বের বৃহত্তম 3খানা প্ল্যাটফর্ম জড়িত। একটা হচ্ছে শেয়ার মার্কেট, দ্বিতীয় হচ্ছে
অ্যাডভার্টাইজমেন্ট মার্কেট আর তৃতীয় হচ্ছে ক্রিপ্টো মার্কেট। তো এই তিনটেই এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন, এছাড়া ই কমার্সের শপিং পোর্টাল সেটাও আসবে, বাদ যাচ্ছে না। এবং প্রতিনিয়ত তারা চেষ্টা করে যাচ্ছে আমাদেরকে সঠিকভাবে কী করে পেমেন্ট দেয়, কী করে চেষ্টা করে যে আমাদেরকে অ্যাডগুলো আসে। এবং অ্যালেক্সার বলেছে তারা মানে আমাদের যে ইয়া কোম্পানি এটা জালা স্টাইল থেকে আলাদা, তাদের প্রসিজার তারা শুধু অ্যাডভার্টাইজের উপর লক্ষ্য করছে এবং অ্যাডভার্টাইজের উপর ডেডিকেটেডলি কাজ করে যাচ্ছে। আপনারা যেমন ডেডিকেটেডলি বা আমরা সবাই চাই, আমি নিজেও চাই যে বিজ্ঞাপনটা আমার সামনে আসুক, কিন্তু বিজ্ঞাপনটা আসছে কী করে সেটাও তো আমাকে জানতে হবে। আমি যদি না জেনে আপনাকে গালাগালি দিই, আপনাকে দালাল বলি, আপনাকে চোর বলি বা আজে বাজে কথা বলি, তাহলে কী করে চলবে? না, আপনিও তো অন্যায়ভাবে বলছেন। কিন্তু ব্যাপারটা কী হচ্ছে, আপনারা আসল যে মানে ব্যাপারটা, মানে আমাদের ইহা আসলে কিভাবে আমাদের ইনকাম দেবে, তার কিভাবে ফিল্টার হয়ে আসবে, কার হাতে এই কন্ট্রোলগুলো রয়েছে, এইগুলো না জেনে আমরা এখানে কাজ করতে চলে এসেছি এবং লিডারদের কথা শুনেছি সেটা এবং যাচাইও করিনি। তো এটা কি আমার দোষ বা এটা কারুর দোষ? এটা আপনাদের কে রেফার করেছে? আপনারা তো আমার ডাউনলাইন নয়, তো আপনাদের কে রেফার করেছে সেটুকু বলুন। তারা কিভাবে রেফার করেছে এবং আপনিও অন্ধের মতো এখানে চলে এসেছেন, এখানে অন্ধের মতো এসে রেজিস্ট্রেশন করে ফেলেছেন? তো আমি অন্ধ বলবো, কারণ আপনাদের চোখ থাকতে আপনারা অন্ধ। এখানে রেজিস্ট্রেশন করার সময় আপনারা দেখেননি যে পিবি করার আগে না ওয়েবসাইটে কী কী দেওয়া রয়েছে সেটা ম্যাচ করছে নাকি? আমরা তো কেওয়াইসি করি, ব্যাঙ্কেও তো কেওয়াইসি করি, সেখানে আমাদের দেশীয়ভাবে টাকা নেওয়া হয় না, কিন্তু পাসপোর্ট করতে যান সেখানে যখন কেওয়াইসি হয় তার জন্য তো টাকা লাগে, আপনারা তো জানেন। সেখানে কই আপনাদের কোনো অবজেকশন থাকে না? সেখানে তো কবে আপনি বিদেশ যাবেন বা কবে আপনি পাসপোর্টটাকে কাজে লাগাবেন তার আগে থেকেই করে রেখে দেন, তাতে আপনাদের সমস্যা হয় না? আমরা একটা স্টার্ট আপ কোম্পানি দিয়েছি, কোম্পানি সঠিকভাবে কাজ চলে যাচ্ছে এবং কোম্পানি সঠিক সময়ে সঠিক প্রমিস অনুযায়ী ওকে তারা কিন্তু প্রত্যেকটা জিনিস ফুলফিল করবে। এবং অ্যালেক্সার তিনি আমাদের মিটিংয়ে এসেও তাও বলেছেন যে আমাদের কিন্তু ইনকামটা তারা 100% দেবেই। ওকে, এই পোটেনশিয়াল ইনকাম মানে সম্ভাব্য ইনকাম, সেটা কমও হতে পারে বেশি হতে পারে, কিন্তু আমাদের ইনকামটা যেভাবে বলা রয়েছে সেইভাবে দেবেই তারা। তাদের টার্গেটই হচ্ছে অ্যাড বিজ্ঞাপন নিয়ে, বিজ্ঞাপনের সেলস টিম বাড়াচ্ছে, এই করছে ওই করছে নানারকম শুনতে পান, ভাবেন যে সেই শুনে কী করবেন, কিন্তু এটা যে ভবিষ্যতের জন্য কতটা কার্যকরী সেটা বুঝতে পারছেন না। আর কোম্পানি নিজের থেকে ক্ষমতা রাখে না যে কোনো অ্যাড আপনাকে দেখিয়ে দেয়া। আমি যদি অ্যাডভার্টাইজার হয়ে মনে করি আমি আপনাকে বা আপনার এরিয়া অ্যাড দেবো না, তো দেবোই না, কেউ আপনাকে অ্যাড দেখাতে পারবে না, ইহাও আপনাকে অ্যাড দেখাতে পারবে না। ইহা হচ্ছে একটা বিজ্ঞাপন মঞ্চ, সেখানে বিজ্ঞাপন দাতারা এসে বিজ্ঞাপন দেবে তাদের ইচ্ছা মতো। এই বিজ্ঞাপন মঞ্চটা যতদিন না প্রফিটেবল মনে হচ্ছে বা যতদিন না মনে হচ্ছে না এই বিজ্ঞাপন মঞ্চটা পুরোপুরি রেডি হচ্ছে, তাহলে তারা অ্যাড দেবে কেন? তারা তো দেখছে অপচয় হচ্ছে। তো এই আপডেটেশনের জন্য ওয়েট করে যান, সব কিছু সময় মতো হবে। আপনারা যারা অধৈর্য হয়ে পড়ছেন তাদের প্রতি আমরা বারবার রিকোয়েস্ট করছি অধৈর্য হবেন না, কারণ আপনারা যখন বড় ধরনের ইনকাম করতে এসেছেন, একটা লাইফ টাইম ইনকাম, তখন কিন্তু সেখানে আপনার ধৈর্যটা অনেক বেশি দরকার। এবং আমাদের লাইফস্টাইল প্যাকেজ বা অন্যগুলো এখন ইগনোর করুন, এখন আমি নিজেই ইগনোর করছি, কারণ সেই প্যাকেজগুলো আমি আগেও ইগনোর করেছি, যে কটা দরকার আমি কিনেছি নিয়েছি, কিন্তু আমার বেশি দরকার নেই, তো আমার যেটা দরকার আমি সেটুকু নিয়েছি। খবরের কাগজে অনেক অ্যাড দেখি, বিয়ে হয়ে গেলেও আমাদের বিয়ে করতে বলে, আমাদের কোনো ক্যান্সার না থাকলেও ক্যান্সারের ডাক্তারকে দেখাতে বলে, আমাদের কোনো রকম মানে ফ্রিজ ওয়াশিং মেশিন টিভি জুতো জামা কাপড় দরকার না পড়লেও আমাদেরকে সেটা কিনতে বলে, তাহলে কি আমরা কিনে নিই? আমরা তো ইগনোর করে দিই। তো এটাই হচ্ছে আপনাদের কারণ যে আপনারা এক্সাইটেড বা উত্তেজিত হয়ে পড়েন সব সময়, এছাড়া কিচ্ছু না। ইহা একটা ব্যবসায়িক প্ল্যাটফর্ম, যা লাইফস্টাইলের ব্যবসায়িক প্ল্যাটফর্ম, দুটো থেকে আলাদা আলাদা ইনকাম আসবে, দুটোর কাজই আলাদা, এবং যা লাইফস্টাইল নিজের কাজের দিকে ফোকাস করছে বলে ইহার তরফে তারা নজর দিতে চাইছে না, কারণ ইহার আপডেট যথেষ্ট পরিমাণে দিয়ে দেয়। ইহার নিয়ে কী আপডেট দেবে আপনাকে? অ্যাড অলরেডি 13 তারিখ থেকে ইহা শুরু করে দিয়েছে বারবার করে, ইহাকেও আমরা মেল করি, ইহাও বলে যে আমি 13 তারিখ থেকে অলরেডি অ্যাড শুরু করে দিয়েছি। এবারে বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দিলে আপনাদের কাছে চলে আসবে, এবারে বিজ্ঞাপনদাতারা যদি মনে করে যে না আপডেট হওয়ার পর বিজ্ঞাপন দেবো তখন কী করবেন, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার, বারবার করে এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছি, কারণ ম্যাক্সিমাম মানুষ আমাদের এখানে বিজ্ঞাপন নিয়ে পড়ে রয়েছে। বিজ্ঞাপন নিয়ে আমরা যতটা ইনকাম করব, আমরা যখন বিজ্ঞাপনে একটা অংশ আমরা যা লাইফস্টাইলে ইনভেস্ট করে আর কি সাবস্ক্রিপশন প্যাকেজ কিনে যখন আমরা করবো আর কি বিজ্ঞাপন পাওয়ার পর,
এখন কিন্তু আপনাকে সাবস্ক্রিপশন প্যাকেজ কিনতে কেউ ফোর্সও করেনি, পরেও করবে না, আপনি না চাইলে নাই করবেন সারা জীবন। কিন্তু আপনার খরচ বা ইনভেস্টমেন্ট আপনার এখানে আর দরকার পড়ছে না। এবং এটা মার্চের মাসের থেকে তো বলেই দিয়েছে এখানে ফ্রি মেম্বার জয়েন করানো যাবে এবং সেই ফ্রি মেম্বার হিসেবেও কাজ করতে পারেন। তো এখানে যখন বিনা ইনভেস্টে রয়েছে এবং সেখানে বিনা খরচে আপনি যখন ইনকাম করতে পারছেন, তো আপনাদের সমস্যাটা কোথায়? এত অধৈর্য হলে আপনি একটা কোম্পানিতে কাজ করবেন কী করে? কোম্পানি ক্রমশ বর্ধিত হচ্ছে এবং কোম্পানি ক্রমশ কাজ করে যাচ্ছে এবং আপনাদেরকে যত সেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে আপনারা বুঝতে চাইছেন না, কারণ ইনকাম দিচ্ছে না। তাহলে আপনি যখন স্টার্ট আপ কোম্পানি মানে বোঝেন তো, শুরু করার আগে, মানে আপনি যখন ছোটো ছিলেন বাল্যকাল থেকে শুরু করার আগে, আপনার ইনকাম শুরু করার আগে আপনার মা বাবাও তো আপনার উপর ভরসা করেছে। এটা বারবার আমি বলি, জিনিসটা বুঝবেন। একটা স্টার্ট আপ কোম্পানিও সেরকম, আমাদের অ্যাপেল যে আইফোন আমরা দেখি না, সেটা কত বছর লেগেছিল একটা গ্যারেজ থেকে যাওয়া আরম্ভ হয়েছিল। এটা সান্ত্বনা দিচ্ছি না, অনেকে ভাবে যে সান্ত্বনা দিচ্ছি, এটা হচ্ছে বাস্তব ঘটনা। এইভাবেই কোম্পানিগুলো চলে, ধৈর্য রাখতে হয়। এমনি এমনি বিল্লা বড় বড় বিল গেটসের মতো আমরা বিজনেসম্যানকে দেখি না, আপনাদের মতো সুযোগ হাতছাড়া করে দেয় না। তাদের সুযোগটা রয়েছে বলেই তারা সুযোগটা নিয়ে তারা এগোতে চেষ্টা করে। এবং যারা যারা মনে করছে যে বিশ্বাস করতে পারছি না, তারা পারছে না, কোনো অসুবিধা নেই, ফ্রিতে থাকুক, না হলে তারা জয়েন করবে না, কাউকে ফোর্স করা হয়নি। এখানে এসে অনেকে বলছে দাদা ভিডিও বন্ধ করে দিন, এই ভিডিও দেখবো না, ওই ভিডিও, দু চারজন 20,000 মেম্বারের মধ্যে দু চারজন বললে আমি দু চারজনের জন্য ভিডিও কি বন্ধ করে দেবো? মাথা ব্যথা খারাপ আমার। যাদের প্রয়োজন তারা দেখবে কাউকে ফোর্স করা হচ্ছে না, এটা হচ্ছে ব্যাপার। তো যারা যারা এক্সাইটেড হয়ে পড়ছে অথচ অযথা, তাদেরকে আমি বলবো অবশ্যই যেন আপনারা ফোকাস করুন যে আপনার লাইফে অন্যান্য কাজ যেগুলো আছে সেটা করুন। এটা যখন চালু হয়ে যাবে আর আপনার জিনিসগুলো কোনো সময় মার যাবে না, ওকে? এবং যে আপনাকে পিবি করেছিল তার সঙ্গে একটু বলবেন কথাটা, তিনি আপনাকে মিথ্যা কথা বলে এনেছিল কেন, সে জানতো কি জানতো না সেটাও আপনার যাচাই করে নেওয়া উচিত ছিল, কারণ জা লাইফস্টাইল ওয়েবসাইটটি আপনার হাতে ছিল। তার আগে নিজেকেও একটু জিজ্ঞাসা করবেন যে আপনি সময় মতো যাচাই করেননি কেন। আর আমাদের কোম্পানি 100% জেনুইন আমি সেটা জানি, আপনাদের কোনো প্রমাণ দরকার পড়বে না বা আমারও কোনো প্রমাণ দিতে হবে না। এবং অলরেডি জা লাইফস্টাইল ইনকাম দেওয়া শুরু করে দিয়েছে, যারা ফেক বলছে ইনকাম দেবে না কোনো দিন, তারা অন্ধ। অ্যাকচুয়ালি আসলে তারা অন্ধ, তারা জানেই না জা লাইফস্টাইল কী কাজ করে। যারা জা লাইফস্টাইল যে বিজ্ঞাপন দেবে না, তারা জানে যে জা লাইফস্টাইল বিজ্ঞাপন দিতে আসবে, জা লাইফস্টাইল কোনো দিনও বিজ্ঞাপন দেবে না এবং দেয়ও না। তো যাই হোক, এরকম ধরনের ইনফরমেশান আপনাদেরকে জেনে রাখা দরকার, পরিষ্কারভাবে খোলাসা করে বলা দরকার, আলোচনা করা দরকার। আমরা মিটিংয়ে আলোচনা করি, মিটিংয়ে এসে অনেকে ডিবেট করেন, অনেকে আলোচনা করেন, আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি, যে বলি যে আপনারা কোন জায়গাটা মিস্টেক করছেন। আমরা স্পেশালি যে টেকনিক্যাল ব্যাপারগুলো সেগুলো তুলে ধরি আপনাদের সামনে, ওকে? কারণ টেকনিক্যালি যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু কোনো রকম কাজ করে মজা পাবেন না, প্লাস আপনার কাজটা হয়তো নষ্ট হয়ে যাবে। এটাই আমাদের টার্গেট। অসংখ্য ধন্যবাদ আপনাদের যারা যারা আজকে ভিডিওটি দেখছেন পুরোপুরি। আজকে আবার নতুন টপিক নিয়ে ভিডিও আনবো। তো চলুন ভিডিওটি শেষ করা যাক এবং গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। ধন্যবাদ।